তো বন্ধু এবং সাথী ভাইয়েরা, আমি আমার তৃতীয় লেকচার শুরু করতে যাচ্ছি কোনো ধরনের বনিতা ছাড়া। আমার প্রথম এবং দ্বিতীয় লেকচার দেখলে দেখবেন আমি অনেক ধরনের ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখাইছি। আমার তৃতীয়টাতে থাকবে তার সামঞ্জস্যে আরও কিছু উইন্ডোজের সেটিং, যেটা আমাদের বেসিক্যালি জানা প্রয়োজন, যা আমরা মোটামুটিভাবে কেউই জানি না, কেউই জানি না বলতে গেলে। সেটার জন্য আমি যাব আমাদের যে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থাকবে সেই কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলটা মূলত বেসিক্যালি এরকম থাকে না, কন্ট্রোল প্যানেলটা বেসিক্যালি মূলত থাকে এরকম এরকম থাকে ক্যাটাগরি ওয়াইজ। তো এটাকে আপনি ভালো করে দেখার জন্য লার্জ আইকন করে দিবেন। লার্জ আইকন করার পরে এখানে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন একটা অপশন আছে, সেটা দেখবেন যে অন আছে কি না। ডিস্ক ডিভাইস ম্যানেজার, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, আচ্ছা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এই ডিফ্র্যাগমেন্টেশনটা কন্ট্রোল প্যানেলে দেয় নাই, যেটা এখানে আছে, এখানের মধ্যে আছে। ওই আমার আগের অপশনে উইন্ডোজের ড্রাইভের প্রপার্টিসে যে টুলসে যে অপটিমাইজ, এটার নাম দেখে এনে দিছে অপটিমাইজ, যেটা উইন্ডোজ 7 এ উইন্ডোজ 8 এ আছে স্ক্যান ডিস্ক। তো এই স্ক্যান ডিস্কটা আমার দেখেন কম্পিউটার অটোমেটিক মেনটেন্যান্স করে নিয়েছে, অ্যাডভান্স মেনটেন্যান্স অটোমেটিক মেনটেন্যান্স করে নিয়েছে। এখানে কম্পিউটার নিজে নিজেই ডিফ্র্যাগমেন্টেশন করে, তারপরে এখানে আপনি নিজে করতে চাইলে এখানে অপটিমাইজ করে দিবেন, অপটিমাইজ করে দিবেন প্রত্যেকটা ড্রাইভ সিলেক্ট করে, যেটাতে কম্পিউটারের ফাইলগুলো সে তার নিজের মতো করে গুছিয়ে রাখবে। ওকে, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম, এটা হইতে থাকুক। তারপরে সে ফাঁকে আমি আরও একটা জিনিস দেখাই ফেলি, আমার আবার যাচ্ছি কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে ডিভাইস প্রিন্টার ডেট অ্যান্ড টাইম এগুলো আপনারা সবাই জানেন। ইন্ডেক্সিং অপশন, যেটা খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইন্ডেক্সিং অপশন। উইন্ডোজ কীভাবে ফাইলগুলো ডিফ্র্যাগমেন্টেশন করে রাখবে, বা উইন্ডোজ কীভাবে তার নিজের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে ফাইলগুলো সাজায় গোছায় রাখবে, সেটার খুব ইম্পর্টেন্ট সেটিং এটা। উইন্ডোজ বেসিক্যালি মূলত এখানে শুধু সি ড্রাইভটাই থাকে, এই যে এটা, তো আমরা এটাতে মডিফিকেশন করতে পারি সব ধরনের উইন্ডোজেই। যেটা মডিফিকেশন করে আমি আমার বাকি যে ড্রাইভগুলো আছে, যে পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ, সব ধরনের ড্রাইভগুলো আমি মডিফিকেশন করে এখানে যে লিস্ট, ব্রাঞ্চ অফ লিস্ট দেখাবে এখানে, এখানে মূলত বেসিক্যালি এরকম থাকবে, আপনি সবগুলোকে চেক চেক করে ওকে করে দিয়ে ওকে করে দিবেন, দেখবেন এই লিস্টে সবগুলো এসে গেছে এবং একটু রিফ্রেশ হচ্ছে। এই এইভাবে ফাইলগুলো, এই ইন্ডেক্সিং অপশনের কথাটা মানে হলো এই উইন্ডোজের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মাইক্রোসফটের মধ্যে উইন্ডোজের মধ্যে দিয়ে দিয়েছে। কারণ এটা, এই ইন্ডেক্সিং অপশনটা চালু থাকলে সব ড্রাইভের হার্ড ডিস্কের মধ্যে ফাইলগুলো যেভাবে, ঠিক যেভাবে থাকা দরকার সেই অনুযায়ী ঠিক সেইভাবে উইন্ডোজ তার মতো করে সাজায় রাখে। এটা হলো ইন্ডেক্সিং অপশনের কাজ। আর আরও বিভিন্ন ধরনের যেগুলো কাজ আছে সেগুলো আমাদের এখন বেসিক্যালি প্রয়োজন নাই, আমরা এখন পরবর্তীতে আমাদের অন্যান্য টিউটোরিয়ালের দিকে যাব। মূলত সেটা এক্সেল সম্পর্কিত হবে এবং সার্ভে কম্পিউটার সার্ভিসিং সম্পর্কিত হবে, অথবা কম্পিউটার ট্রাবল শুটিং, মেনটেন্যান্স, ইটিসি, বিভিন্ন ধরনের কিছু হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা সবাই সাথে থাকবেন।